বছরের আগেই সন্তান পুরুষের প্রথমে ভালো একটি চাকরি এরপর ক্যারিয়ার গুছানো তারপর ঘর একটু সাজিয়ে গুছিয়ে বিয়ে এরপর সম্পর্কটাকে একটু গুছিয়ে কয়েক বছর পর সন্তান ফলে সন্তান নেওয়ার পরিকল্পনা করতে করতে ৩৫ বছর পার হয়ে যায় অনেক পুরুষেরই এতদিন ধারণা করা হতো সন্তান গ্রহণের জন্য শুধু মেয়েদেরই বয়স সীমা থাকে পুরুষের থাকে না কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভিন্ন চিত্র ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে ৩৫ বছর বয়সের পরে সন্তান নিলে বার্থ ডিফেক্ট থাকার সম্ভাবনা থাকে কিংবা প্রিম্যাচিউট হওয়ার সম্ভাবনা থাকে চল্লিশ মিলিয়ন শিশুর ওপর করা এই গবেষণায় দেখা গেছে তিরিশ বছর বয়সের পরে শুক্রাণুর মান কিছুটা কমে যায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের প্রফেসর এবং গবেষক মাইকেল এইসেনবার্গ জানান শিশুর জন্মগত স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য মায়ের বিষয়গুলো নিয়ে ভাবা হতো এতদিন কিন্তু সুস্থ সন্তানের জন্য চাই টিম সাপোর্ট বাবার বয়সের প্রভাব শিশুর স্বাস্থ্যেও পড়ে তিনি আরো বলেন বাবার বয়স পঁয়ত্রিশ পেরুলে শুক্রাণুর মান কমে তৈরি হয় এই বয়সের সাথে সাথে বাড়তে থাকে এবং বছরের পরে ঝুঁকি ঝুঁকি অনেক বেড়ে যায় প্রতি বছর বয়স বাড়ার সাথে সাথে শুক্রাণুর ডিএনএ গঠনগত পরিবর্তন হতে থাকে একটি সুস্থ সন্তান জন্মের জন্যে সুস্থ ডিম্বাণু এবং সুস্থ শুক্রাণুর প্রয়োজন হয় বেশি বয়সী পুরুষের কম বয়সী স্ত্রী হলেও সন্তানের স্বাস্থ্য ঝুঁকির মুখেই থাকে তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন অনাগত শিশুর সুস্বাস্থ্যের কথা ভেবে পঁয়ত্রিশ বছর আগেই সন্তান নেওয়া উচিত পুরুষের যাই হোক ব্যাপারটা হয়তো আমাদের দেশে একদম নতুন কিন্তু যদিও ব্যাপারটা এখন প্রকাশ হয়েছে অনেকেই সেটা হয়তো জানেন না তাই জেনে নিন এবং চেষ্টা করুন পঁয়ত্রিশ বছর হওয়ার আগেই নিজে সন্তান নেয়ার তার মানে আপনি অবশ্যই চাকরি বাকরি পাওয়ার জন্য বা একটু গুছিয়ে নেওয়ার জন্য অনেক বেশি দেরি করে ফেলবেন না তাহলে আপনার অনাগতক সন্তান ঝুঁকির মুখে পড়ে যেতে পারে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং কোনো কমেন্ট করতে হলে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ